you like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to FTorial. Lecture 43 te aajke amra CFG ar ekta example dekhbo. Aajke CFG grammar ta ei dhoroner. Sekhane ekta list name ekta mane list hocche ekta non terminal. So list implies list plus list. এখানে list non terminal, so এখানে তিনটে list আছে, so তিনটে non terminal, but এখানে plus টা হচ্ছে terminal, then list non terminal টা তো বললামই, then এখানে আরেকটা minus আছে যেটা হচ্ছে terminal. Then list plus digit, এখানে যেহেতু digit আছে, so এটাও non terminal. আর এখানে যে 0 to 9 পর্যন্ত আছে এই সবগুলো হচ্ছে terminal. So এখানে input string দেওয়া আছে যেখানে সবগুলো terminal ই আছে, so input string এ সবসময় terminal গুলো থাকবে. So এখানে হচ্ছে input string, so এই input string টা এই grammar ব্যবহার করে আমাদেরকে আনতে হবে. So, এখানে আজকে আমরা যে নতুন একটা জিনিস দেখব যেটা হচ্ছে leftmost derivation. So, এর আগে আমরা যে एग्जांपल গুলো দেখেছি সেগুলা আমরা যে দেখি. So, এখানেও কিন্তু আমরা leftmost derivationটাই করেছিলাম. এখানে যে এর আগে যে एग्जांपल গুলোতে আমরা সলভ করেছি এগুলা মানে লেকচার 42 তে আমরা leftmost derivation করেছি, বাট leftmost derivationটা আসলে কি সেটা আজকে আমরা ভালোভাবে একটু বুঝে নেব. দেন পরবর্তী লেকচারগুলোতে যখন আমরা এমবিগুইটি করব তখন এটা আমাদের খুব দরকার হবে. সো leftmost derivation ইউজ করে আমরা মানে এটাকে এটা ডেরিভেশন করব যেটা হচ্ছে leftmost derivation করব আর কি. সো আমরা দেখি ইনপুট স্ট্রিং এটা আনতে হবে আমাদেরকে. সো এখানে আরেকটা কথা বলি, এখানে হচ্ছে কি বলে স্টার্ট স্টেট কোনটা, স্টার্ট বলতে সরি স্টার্ট ভেরিয়েবল এখানে. সো স্টার্ট ভেরিয়েবল হচ্ছে লিস্ট. সো লিস্ট দিয়ে যে তিনটা গ্রামার আছে সে তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি. এর আগে সবসময় আমরা প্রথম গ্রামারটা দিয়ে শুরু করছি মানে প্রথম রুলটা দিয়ে শুরু করছি, বাট এটা নেসেসারি না যে মানে এটা হচ্ছে এটা কোনো ফিক্স কিছু না যে প্রথম গ্রামারটা দিয়ে শুরু করতে হবে. প্রথম মানে স্টার্ট ভেরিয়েবল যেটা সেটা দিয়ে যদি আরও অন্য গ্রামার থাকে, যেমন এখানে স্টার্ট ভেরিয়েবল লিস্ট, এখানে কিন্তু লিস্টের জন্য আরও তিনটা গ্রামার আছে মানে টোটাল তিনটা গ্রাম আছে. সো আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি. সো আমরা প্রথমটা দিয়ে এর আগে সবসময় শুরু করছি. সো প্রথমটা দিয়ে এবার না শুরু করি, সেকেন্ডটা দিয়ে শুরু করি যাতে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আরও. সো আমরা লিস্ট implies list minus list দিয়ে শুরু করতেছি এবার. সো এখানে দেখেন মাইনাসটা, এখানে মাইনাস আছে একটা. সো এই মাইনাসটা আমাদের ইনপুট স্ট্রিংয়ে কোথায় আছে, সো এইটা. সো এর আগে একটা প্লাস আনতে হবে আমাদেরকে. সো আমরা এই লিস্টটাকে বদল করে আমরা এই এই রুলটা এখানে যদি বসাই তাহলে আমরা এখানে একটা প্লাস পেয়ে যাব. সো এখানে প্লাসটা হয়ে যাবে. সো আমরা এখানে leftmost derivation করব. সো আমাদেরকে লেফট মানে এই লেফট সাইড থেকে আমাদেরকে একটা একটা করে আগাইতে হবে, যেমন এখানে দেখেন আমি করি. সো আমরা এর পরে যা আছে এই দুটো দেখব না, আমরা প্রথমে এই লিস্টটা নিয়ে কাজ করব. লেফট দিক থেকে আমরা আগাবো মানে বাম থেকে আমরা ডানের দিকে যাব. সো আমাদের বামটা যখন ওকে থাকবে তখন শুধুমাত্র তখনই আমরা ডানে যাব. সো আমাদের এখানে দেখেন এখানে আছে থ্রি আর এখানে আছে লিস্ট. সো এটা এখনও leftmost derivation হয়নি মানে এখন তো শুরু করিনি. যাই হোক, আমাদেরকে আগে লিস্টটাকে থ্রি করতে হবে, দেন আমরা আস্তে আস্তে বাম থেকে ডানের দিকে যাব. সো এইটাই হচ্ছে leftmost derivation, মানে সবসময় লেফটটাকে ওকে রেখে দেন আস্তে আস্তে ডানের দিকে যেতে হবে. সো আমাদেরকে এই লিস্টটাকে থ্রি বানাতে হবে. সো তার আমাদের আবার আরেকটা হেডেক আছে, সেটা হচ্ছে প্লাস ও আনতে হবে আমাদেরকে. সো এই লিস্টটাকে আমি চেঞ্জ করে মানে এই লিস্টটাকে আমরা লিস্ট প্লাস লিস্ট লিখতে পারি. সো আমরা লিখি লিস্ট মানে এই লিস্টের বদলে এটা লিখতেছি লিস্ট প্লাস লিস্ট, এটা লিখলাম আর আগেরটা মাইনাস
লিস্ট থেকে গেল সো দেখেন এখন ফরম্যাটটা চলে আসছে আমাদের 3 প্লাস 2 মাইনাস 4 সো এখানে লিস্ট প্লাস এখানে প্লাস চলে আসছে তারপর একটা ডিজিট বসাতে পারবো দেন মাইনাস দেন এখানে লিস্ট আর এখানে 4 আছে সো আমরা এটা এখন লেফটমোস্ট ডেরিভেশন করি সো এখানে আমরা সাইড নোট লিখে দিতে পারি সাইড নোট হচ্ছে লিস্ট ইমপ্লাইজ লিস্ট প্লাস লিস্ট এটা আমাদের সাইড নোটটা দেন আমরা কিন্তু এখন এই লিস্টটাকে নিয়ে কাজ করতে হবে আমাদের লিস্ট মানে হচ্ছে লেফটটা ঠিক রেখে দেন আমাকে ডানের দিকে আমি মাঝখান থেকে এই লিস্টটা নিয়ে কাজ করতে পারবো না যদি আমরা লেফটমোস্ট ডেরিভেশন করতে চাই বা এটাকেও করতে পারবো না যদি আমরা লেফটমোস্ট ডেরিভেশন করতে চাই সো লেফটমোস্ট ডেরিভেশন করতে গেলে আমাদের প্রথমে লেফটটাকে ঠিক করে নিতে হবে সো লেফটে এখানে লিস্ট আছে সো এই লিস্টের বদলে আমরা এটাকে ডিজিট লিখতে পারি ডিজিট আর এখন সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে একটা লাইনে শুধুমাত্র একটা রুল ইউজ করা সো এইভাবে প্র্যাকটিসটা ভালো এইভাবে প্র্যাকটিস করাটা ভালো দেন পরবর্তী যখন আমরা খুব এক্সপার্ট হয়ে যাব তখন আমরা একটা লাইনে অনেকগুলো রুল ইউজ করতে পারবো বাট প্রাইমারিলি বা আসলে একটা লাইনে একটা রুল ইউজ করাই বেটার আর লেফট দিক থেকে আগাবো আমরা সবসময় লেফট সাইড থেকে লেফটমোস্ট ডেরিভেশন করবো সবসময় সো এই ডিজিটটা চেঞ্জ করছি আর কিছু চেঞ্জ করবো না বাকিটা আমরা আগের মতোই রেখে দেবো সো বাকিটা আগের মতো থাকলো এখানে রুলটা হচ্ছে লিস্ট ইমপ্লাইজ ডিজিট দেন সো এই ডিজিটটাকে এখন আমরা কী করতে পারি ডিজিটটা এখানে থ্রি আছে সো আমরা ডিজিটের বদলে আবার এখানে থ্রি দিতে পারি এখানে কিন্তু জিরো ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে সব অর হিসেবে আছে এই যে বারটা দেওয়া আছে এই এটা মিন করতেছে যে অর হিসেবে আছে সো আমি এই ডিজিট ইমপ্লাইস জিরো দিতে পারি ডিজিট ইমপ্লাইস ওয়ান দিতে পারি সো এটা অর হিসেবে আছে আর কি সো এই ডিজিটের বদলে আমি হচ্ছে থ্রি লিখতে পারি সো ডিজিটের বদলে আমি থ্রি দিয়ে দিই প্লাস এখন বাকিটা বাকি আগের মধ্যে থাকে যাবে লিস্ট মাইনাস লিস্ট সো এখানে রুলটা হবে হচ্ছে ডিজিট সরি ডিজিট ইমপ্লাইজ থ্রি সো এখন দেখেন আমাদের স্ট্রিংটা কোন পর্যন্ত আসলো থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস পর্যন্ত কিন্তু আমাদের কাজ হয়ে গেছে থ্রি প্লাস সো এই পর্যন্ত কাজ হয়ে গেছে এখন আমরা এই লিস্টটা নিয়ে কাজ করবো মানে বাম দিক থেকে ডানের দিকে যাব সো এই থ্রি প্লাস এই কাজ হয়ে গেছে দেন আমরা এই লিস্টটাকে নিয়ে কাজ করব এইটাকেই বলা হচ্ছে লেফটমোস্ট ডেরিভেশন সো এই লিস্টটাকে আমরা এখন টু করব সো এর জন্য লিস্টটাকে আমরা আমাদেরকে প্রথমে ডিজিট করে নিতে হবে সো লিস্ট ইমপ্লাইজ ডিজিট এটাকে আবার আমরা এই রুলটা ইউজ করব সো এই লিস্টের বদলে আমরা ডিজিট লিখতে পারি সো ডিজিট সো একটা চেঞ্জ করে ফেলেছি বাকিগুলো আর চেঞ্জ করবো না বাকিগুলো আগের মতো থাকবে সো এখানে লিস্ট ইমপ্লাইজ ডিজিট লিখব ডিজিট ওকে দেন থ্রি প্লাস এই ডিজিটের বদলে আমরা স্ট্রিংয়ে যেহেতু টু আছে সো টু লিখতে পারি সো টু লিখলাম দেন মাইনাস লিস্ট আগেরটা আগের মতো রাখে দিলাম এইটা এই অংশটা এটা আগের মতো রাখে দিলাম সো এখানেও এখানে হবে হচ্ছে ডিজিট ইমপ্লাইজ টু এই যে ডিজিট ইমপ্লাইজ টু এই রুলটা ইউজ করলাম দেন থ্রি প্লাস টু মাইনাস এই পর্যন্ত আমাদের কাজ শেষ মানে এই পর্যন্ত স্ট্রিং চলে আসছে দেন আমাদের একটা ফোর আনতে হবে এই লিস্টটা থেকে সো এই লিস্টটা নিয়ে আমরা এখন কাজ করবো আমরা কিন্তু দেখেন এই যে লেফট থেকে আস্তে আস্তে রাইটের দিকে আসলাম মানে বাম থেকে ডানের দিকে আসলাম সো এখানে এই লিস্টটাকে আমাদেরকে এখন ফোর করতে হবে সো এই লিস্টটাকে আমরা প্রথমে ডিজিট করে নিই ডিজিট এখানে রুলটা হবে হচ্ছে সরি হ্যাঁ লিস্ট ইমপ্লাইজ ডিজিট দেন এই ডিজিটটাকে থ্রি প্লাস টু মাইনাস ডিজিট থেকে আমরা এখন ফোর লিখতে পারি ফোর সো ডিজিট ইমপ্লাইজ লিস্ট হবে সো আমাদের স্ট্রিংটা চলে আসলো সো এইভাবে আমাদেরকে লেফটমোস্ট ডেরিভেশন করতে হবে
সো এখানে দেখি আমরা যে পার্সটিটা করি এইটার পার্সটিটা কেমন হবে সেটা দেখি এখানে জায়গা একটু কম আছে হয়ে যাবে মনে হয় দেখি সো আগে যেভাবে আমরা করেছি সেভাবে যদি নাও করি আমাদের পার্সটিগুলো এভাবে না করলেও চলবে আগে যেভাবে আমরা হচ্ছে এনএফ এর জন্য যেভাবে করেছিলাম সেভাবে করলেও চলবে সো এখানে হচ্ছে লিস্ট দিয়ে শুরু হচ্ছে দেন লিস্ট মাইনাস লিস্ট প্রথমে ছিল সো এভাবে তিনটা ব্রাঞ্চ আসতেছে লিস্ট মাইনাস লিস্ট দেন প্রথম লিস্টটা থেকে আমরা আবার তিনটা ব্রাঞ্চ যাবে এখানে লিস্ট প্লাস লিস্ট দেন এই লিস্টটা থেকে ডিজিট এই ডিজিটটা থেকে থ্রি আমরা এটা লেফট মোস্ট ডেরিভেশন করছি আমার এখানে একটু ছোটো হয়ে আসছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন লিস্ট থেকে এখানে ডিজিট গেল ডিজিট থেকে থ্রিতে গেল এই প্লাসটাতে থাকলো এটা তো টার্মিনাল সো টার্মিনালগুলোকে টার্মিনাল পেয়ে গেলে তখন দেন আমাদের আর কিছু করার দরকার নাই সো এখানে থ্রি প্লাস লিস্ট এখানে লিস্টটাকে তখন আমরা এখন লিস্টটাকে এখন আমরা ডিজিট করব দেন ডিজিট থেকে টু করব এখানে টু সো থ্রি প্লাস টু চলে আসলো দেন মাইনাসও আছে সো থ্রি প্লাস টু মাইনাস পর্যন্ত ঠিক আছে দেন এই লিস্টটা এই লিস্টটাকে আমরা প্রথমে ডিজিট করব দেন এই ডিজিট থেকে আমরা এটাকে ফোর করব সো এটা হচ্ছে আমাদের লেফটমোস্ট ডেরিভেশনের পার্সটিটা সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে গেলে আপনারা আমাদের থিওরি অফ কম্পিউটেশনের আজকের লেকচার 43 পর্যন্ত টোটাল 44টা লেকচার আসলে টোটাল 44টা লেকচার আপনারা ওই প্লেলিস্টে পাবেন সো আপনাদের অনেক সুবিধা হবে আশা করি আর আপনারা যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী লেকচার দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ